ইউটিউবের আসসালামু আলাইকুম। আসুন জেনে নিই এসির কারণে যে সকল সমস্যা আমাদের হতে পারে। তীব্র গরমে এয়ার কন্ডিশন ঘরের চেয়ে আরামের আর কিছুই হতে পারে না। আবার এসি না থাকলে অফিসের কাজেও যেন মন বসে না। কিন্তু জানেন কি, দিনের পর দিন এসিতে থাকার কারণে বেশ কিছু খারাপ প্রভাব পড়ে শরীরে। এ ব্যাপারে চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত এসি ঘরে থাকলে বেশ কিছু কুপ্রভাবে আক্রান্ত হতে পারে আপনার শরীর। আসুন জেনে নিই এসির কারণে শরীরে কি ধরনের সমস্যা হতে পারে। এক, এসি ঘরে স্বাভাবিকের তুলনায় আর্দ্রতা কম থাকার ফলে স্কিনের ড্রাইনেস বা শুষ্কতার সমস্যা দেখা দেয়। দুই, অ্যাজমা অর্থাৎ হাঁপানির সম্ভাবনা বেড়ে যায় যদি দীর্ঘ সময় ধরে এসি ঘরে থাকা হয়। তিন, প্রাকৃতিক তাপমাত্রার চেয়ে কম হয় এসি ঘরের তাপমাত্রা। এর জন্য এমন পরিবেশে মানব শরীরকে তার স্বাভাবিক তাপমাত্রা ধরে রাখার জন্য অধিক পরিশ্রম করতে হয়, ফলে দ্রুত ক্লান্ত হয়ে পড়ে শরীর। চার, এসি ঘরে থাকা হলে ধমনী বা শিরা সংকুচিত হয়ে যায়, এর ফলে দেহে রক্ত সঞ্চালন প্রভাবিত হয়। পাঁচ, এসি শুধু ত্বক নয়, চোখকে শুষ্ক করে দেয়, এর ফলে চোখে চুলকানি, চোখ লাল হওয়া, চোখ থেকে জল ঝরা প্রভৃতি রোগের সৃষ্টি হয়। ছয়, দিনে অন্তত 4 ঘন্টা এসি ঘরে থাকা যাদের অভ্যাস, তাদের মিউকাস গ্ল্যান্ড স্বাভাবিকের তুলনায় শক্ত হয়ে যায়, এর ফলে তাদের সাইনাসের সমস্যা দেখা দেয়। সাত, এসি ঘরে থাকলে হাঁটু, কোমর, কনুই কিংবা ঘাড়ের কার্যকারিতা প্রভাবিত হয়, সাধারণত এই সমস্ত জয়েন্টে এসি হাওয়ার প্রভাবে যন্ত্রণা দেখা দেয়। আমার পরবর্তী আকর্ষণীয় ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ।